আসসালামু আলাইকুম দুই ছেলেকে উপজেলা চেয়ারম্যান ও মেয়র বানাতে চান এমপি যদি আরও কয়েকজন তার সন্তান থাকতো তাহলে সবাইকেই চেয়ারম্যান মেম্বার মেয়র যত রকম পদ আছে হবে থাক এটাই হচ্ছে এখন রাজনীতি নেই এখন আর ক্ষমতাসীন দলের রাজনীতির বদলে দেখবেন যে যেখানে এমপি মন্ত্রীরা সেখানে তার পুরো পরিবার সবাই পদ দলীয় পথ পদবি তো আছে তারপরে নির্বাচনী যতগুলো সংস্থা আছে সবগুলো সংস্থাতে তাদের পদ দিতে হবে অর্থাৎ একটা পরিবারতন্ত্র কায়েম করার যেই চেষ্টা সেটা চলছে এবং দল এখানে নানাভাবে মাঝে মধ্যে একটু নীতি কথা বলে কিন্তু তারপরে আর আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না নেওয়া হয়তো এখন আর সম্ভবও না নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অনেকবারই তো শুনলাম যে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার না করবে তা কাউকে সমর্থন দিতে পারবে না এখন দেখা যাচ্ছে যে একেবারে মানে প্রভাব তো দূরের কথা নিজের একেবারে আপন স্ত্রী পুত্র ছেলে মেয়ে হ্যাঁ শ্যালা শ্যালক সবাইকেই তারা রাজনীতিতে ঢুকাচ্ছে নিজেদের একটা রাজত্ব কায়েম করার জন্য এইভাবেই চলছে তো খবরে বলা হচ্ছে পাবনা তিন চাটমোহর ভাঙুড়া ফরিদপুর আসনের এমপি মোহাম্মদ মকবুল হোসেনের বড় ছেলে ভাঙুড়া পৌরসভার মেয়র গোলাম রাসেল পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আর এমপি তার ছোট ছেলে হাসান শাকিলকে ইবনুল ভাঙ্গুরা পৌরসভার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে যাচ্ছেন বলেও অভিযোগ নেতাকর্মীদের বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দিয়ে এমপির বড় ছেলে রাসেল ভাঙ্গুরা উপজেলা পরিষদের নির্বাচন করার ঘোষণা দেন নেতাকর্মীদের অভিযোগ পুরো উপজেলায় নিজের পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে বড় ছেলে রাসেলকে উপজেলা নির্বাচন এবং ছোট ছেলে শাকিলকে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে যাচ্ছেন এমপি মকবুল এ নিয়ে উপজেলার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা ভোটার ও নেতাকর্মীদের এইবার আর বিরোধী দল লাগবে না মানে নিজেদের নেতাকর্মীরা মিলে যেই নির্বাচন করবে সেই নির্বাচন শান্তিপূর্ণও হবে না এবং সেই নির্বাচন যে সুষ্ঠু হবে অবাধ হবে সেটা কতখানি সেটা নিশ্চয়ই দেখা যাবে একটা তো আমরা দেখলাম এই সেই নাটোরের সিংড়ার পরিস্থিতি যে একজনই সবাই বসে গেছে একজন বিদ্রোহ করছে সে নির্বাচন করতে চাইছে সে দেলোয়ার তারপরে তাকে একেবারে সেই ডিসি অফিসের সাথেই যে জেলা নির্বাচন অফিসটা সেখান থেকে মারতে মারতে নিয়ে যে তার আদমরা করে হাসপাতালে পাঠিয়ে দিছে এই ছিল অবস্থা নাম প্রকাশ না করার সত্ত্বে ভাঙুড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন নিজ উপজেলার রাজনীতি নিজেদের কবজায় রাখার জন্য এমপি মকবুল হোসেন তার বড় ছেলেকে প্রথমে ভাঙুড়া পৌরসভার মেয়র ও পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছেন ছোট ছেলে ইবনুল হাসান শাকিলকে করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবার বড় ছেলে রাসেলকে পৌর মেয়র থেকে সরিয়ে করতে চাচ্ছেন উপজেলা চেয়ারম্যান আর ছোট ছেলে ইবনুল হাসান শাকিলকে পৌরসভার মেয়র বানাতে চাচ্ছেন তারা আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে সমর্থন না দিতে ও নির্বাচনের প্রভাব বিস্তার না করতে এমপি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন কিন্তু এমপি মকবুল হোসেনের সমর্থনেই তার বড় ছেলে উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এমপি পুত্র ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয় আর কেউই প্রার্থী হতে সাহস পাচ্ছেন না সেক্ষেত্রে এমপি পুত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন এ বিষয়ে বগুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহম বাকি বিল্লা বলেন আমি নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলাম কিন্তু এমপির ছেলে যেখানে প্রার্থী হচ্ছেন সেখানে নির্বাচন কোনোভাবেই মুক্ত হবে না আমি এই কারণে প্রার্থী হচ্ছে না দর্শক আমি এই কারণে প্রার্থী হচ্ছে না তাহলে এই যদি হয় দলের লোকেরাই যদি সাহস না পায় তাহলে বিরোধী দল যদি এবারে নির্বাচনে অংশ নিত হাইরে কি যে অবস্থা হইতো আল্লা জানে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ